সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল সম্বন্ধে ক্লাসের কিছু ধারণা দেব, যে প্র্যাকটিক্যাল ক্লাস খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে আপনি যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আছে সেটা খুব আয়ত্ত করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি কম ক্লাসে আপনি কীভাবে শেষ করতে পারবেন সেটাও আজকের ভিডিওতে আমি বলে দেবো স্টেপ বাই স্টেপ। তো কিছু কিছু বিষয় আছে, আপনি যখন ড্রাইভিং প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করছেন বা শুরু করে করার চিন্তা ভাবনা করেছেন বা অলরেডি শুরু করছেন, আপনারা যখন ক্লাসটা করেন, ক্লাসটা করার পরে আপনাদের কি পরবর্তীতে কি শেখানো হবে সেটা কিন্তু আপনাদের শিক্ষককে বলে না, আপনাদের শিক্ষককে কিন্তু বলবে না যে পরবর্তী ক্লাসে আপনি কি শিখাবে। এটা কিভাবে আপনি বুঝতে পারবে পরবর্তী ক্লাসে আমার কি শিখাবে, সেটা যদি আপনি আপনার বইটা পড়ে বা হচ্ছে ইউটিউবে কিছু ভিডিও দেখে আপনাদের নিজে নিজে কিছু আয়ত্ত করে নিয়ে যেতে পারেন তাহলে আপনার জন্য খুব ভালো হয়। যেমন আপনি একটু চিন্তা করেন, যেমন প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে আপনার আগামীকাল কী পড়াবে বা কী পড়ানো হবে সেটা কিন্তু আগেই আগা দিনে পড়াটা দিয়ে দেয় যে আগামীকাল এটা কিন্তু আপনাকে পড়াবো, সেই অনুযায়ী কিন্তু আপনি বাড়িতে ভালোভাবে পড়ে আসেন, পড়ার পরে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি পড়াটা দেন স্কুলে। ঠিক সেরকমভাবে এখানেও একই অবস্থা, একই রকম, কিন্তু আপনাকে শিক্ষককে বলে না, যে ট্রেনার আছে সেই ট্রেনার কিন্তু আপনাকে বলে না যে আগামীকাল বা আগামী ক্লাসে আপনাকে কী শেখানো হবে। এটা যদি আপনি নিজে বুঝে নিজে শুনে বা কিছু ভিডিও দেখে ইউটিউবে তো আপনি যদি যাইতে পারেন বা তাহলে আপনার জন্য খুব সহজ হয় ক্লাসটা। তো কীভাবে আপনি বুঝবেন যে আগামীকাল আপনার ক্লাসটা করাবে, কী ক্লাসটা করাবে, সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করা যাক। তো আরেকটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আমি সিঙ্গাপুরে প্রতিনিয়ত ড্রাইভিং বিষয়ে বা অন্যান্য বিষয়ে আপলোড করে থাকি ভিডিও। আমি স্যাম্পলে আমার বুকিং পেজে আসছি, এখান থেকে এসে দেখেন এখানে ট্রেনিং ট্রেস হিস্টোরি যেটা লেখা আছে এটার উপর আপনি চাপ দেবেন। এটার উপর চাপ দেওয়ার পরে আপনার এরকম একটা পেজ আসবে, এরকম একটা পেজ আসার পর এখান থেকে একটা কিন্তু পয়েন্ট, এগুলো কিন্তু পয়েন্ট, এক একটা পয়েন্ট দিছে, এখানে পয়েন্ট আছে, যেমন এখান দেখেন এগুলো সব পয়েন্ট, 1.1, 1.2, 1.3, 1.4, এগুলো কিন্তু এক একটা পয়েন্ট। তো আমি এই পয়েন্টগুলো আমি বিস্তারিত বইয়েতে আমি দেখে দিচ্ছি এই পয়েন্টগুলো কীভাবে আছে, এইভাবে পয়েন্টটা দিবেন। এক্সাম্পল আপনাকে এই দুই দিনে শেখানো হয়েছে, দুই দিনে শেখানো হয়েছে 1.4 পর্যন্ত, ঠিক আছে, আপনাকে দুই দিনে শেখানো হয়েছে 1.4 পর্যন্ত। তো নেক্সটে আপনার 5 যে ক্লাসটা, এই ক্লাসটা কী ক্লাস, আপনার কি শিখাবে আপনার শিক্ষকে সেটাই আমি দেখে দিচ্ছি। এই নাম্বার 5 এক্সাম্পল, আপনি এই দুটা শেষ করে ফেলাইছেন, চারটা শেষ করে ফেলাইছেন, 1.1, 1.2, 1.3, 1.4 আপনি শেষ করেছেন, 1.5 এই ক্লাসটা আপনার কী ক্লাস সেটা আপনার শিক্ষকে বলবে না, বা আপনাকে নিজে থেকে এটা যদি 1.5টা বা 1.6টা আপনি নিজে নিজে বাড়িতে বা রুমে দেখে দেখে যাইতে পারেন আপনার ক্লাসটা অনেকটা সহজ হয়ে যায়। তো কীভাবে দেখবেন, আপনার বই আছে বইয়ে তো পড়তে পারেন বা এই রিলেটেড অনেক ভিডিও আছে ইউটিউবে, ইউটিউবে দেখতে পারেন, আমি সরাসরি আপনাকে দেখে দিচ্ছি। তো আমি সরাসরি বইয়ে যাব যে এই 1.5 কী আছে, ওই যেহেতু এই চারটা আপনি শেষ করছেন তো 3 নম্বর ক্লাসটা আপনার কী শেখানো হবে সেটাই আমি দেখে দিচ্ছি। আমি বইয়ে গেলাম, এখান থেকে দেখেন, এখান থেকে যে ট্রেনিং বইটা আছে মোটর কার প্র্যাকটিক্যাল ট্রেনিং হ্যান্ডবুক, যে হ্যান্ডবুকের যে আমি নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে এখানে খেয়াল করেন এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, ঠিক আছে, এই টোটাল আপনি এই 4 নম্বরটা আপনি শেষ করছেন, সাবজেক্ট 4 নম্বরটা শেষ করছেন। আপনার এখানে 5 নম্বর আছে গিয়ার শিফটিং, মানে গিয়ার পরিবর্তন করার নিয়মটা, ঠিক আছে, এখন আপনি 4 নম্বর শেষ করছেন, 5 নম্বর ক্লাসটা হচ্ছে আপনার গিয়ার শিফটিং, গিয়ার পরিবর্তন করার নিয়মটা। আমি যদি নিচের দিকে আসি, নিচের দিকে এখান থেকে নিচের দিকে 1.5, 1.5 আমি নিচের দিকে গেলাম, অনেক নিচে চলে আসছে, এখান থেকে 1.5, 1.5, 1.4, 1.5 এখান দেখেন, এখান থেকে নিচে চলে আসছে গিয়ার শিফটিং। এখান থেকে পুরোটাই আপনি যতটুকু আছে স্টেজ 1.5 সাবজেক্ট 5, ঠিক এইভাবে গিয়ার শিফটিংয়ের যে সাবজেক্টটা আছে সবটা এখানে দেওয়া আছে, এইভাবে পুরোটাই আপনি পড়তে পারবেন, এখানে পড়ে আপনি নিজের আয়ত্ত নিতে পারবেন যে আমার ক্লাসটা এটাই, আমার নেক্সট ক্লাসটা আছে, এইভাবে ঠিক আপনি নিজের আয়ত্ত নিতে পারবেন বা এখান থেকে পড়ে নিতে পারবেন। তো আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় কোথায় থেকে নিতে পারবেন, যেমন আমি হচ্ছে ইউটিউবে গেলাম, ইউটিউবে এখানে ইউটিউবে যাওয়ার পরে
আমার যেহেতু গিয়ার শিফটিং বিষয়, এটা আমি এখান থেকে সার্চ দেব গিয়ার পরিবর্তন করার নিয়ম। এখান থেকে দেখেন ইউটিউবে অনেক এই রিলেটেড ভিডিও, অনেক ভিডিও আছে, এই রিলেটেড ভিডিও অনেক ভিডিও আছে, আপনি এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন আপনার পরবর্তী সাবজেক্টের সবগুলা। তাহলে আপনার কী হবে, আপনি খুব সহজে বুঝতে পারবেন, সব কিছু শিখতে পারবেন। এখানে অনেক ভিডিও আছে গিয়ার পরিবর্তন করার নিয়ম। ঠিক এইভাবে আপনার যে ক্লাসটা যেদিন শেষ হবে তার পরবর্তীতে আপনি ঠিক এইভাবে আপনার পরবর্তী ক্লাসটা দেখে নেবেন, তাহলে আপনার জন্য খুব সহজ হয়। তারপরে এখানে 6 নম্বর আছে স্লো ডাউন অ্যান্ড স্টপিং। ঠিক এইভাবে আপনি এক একদিনে যখন একটা ক্লাস শেষ হয়ে যাবে, তার পরবর্তীতে আপনি যে কয় পয়েন্ট দিবে সেই পয়েন্টের উপর ভিত্তি করে তার নিচেরগুলো আপনি 2 পয়েন্ট 3 পয়েন্ট এভাবে ভালো করে পড়ে বা ইউটিউবে ভিডিও দেখে আপনি যাইতে পারেন, তাহলে আপনার জন্য খুবই সহজ। ঠিক এইভাবে আপনি যে প্র্যাকটিক্যালগুলো আছে এভাবে আপনি নিজেকে নিজে আয়ত্ত করতে পারেন সব কিছু। এই যে ওয়েটা দেখা দিলাম, ঠিক এইভাবে শিখলে আপনার জন্য প্র্যাকটিক্যাল ক্লাস খুবই সহজ এবং খুব কম ক্লাস লাগবে। এইভাবেই আপনি করতে থাকবেন, আপনি যে ক্লাসটা করবেন সেই ক্লাসটা আপনি ইউটিউবে বা বইয়ে ভালো করে পড়তে পারেন, পড়ে যাইতে পারেন, সমস্যা নাই। আর এই বইটা কিভাবে ডাউনলোড দেবেন, এই আমার ভিডিওতে দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ঠিক এইভাবে আপনি এই ফ্রি ফ্রি এই বইটা ডাউনলোড করতে পারে এবং পড়তে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ।